আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিসে মহররম মাসকে আল্লাহর মাস অভিহিত করা হয়েছে, কিন্তু কেন অন্য মাসগুলোকে করা হয়নি? অন্যান্য মাসগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, তাহলে এই মাসটিকে বিশেষ মর্যাদায় উল্লেখ করার কারণ কি? মূলত আল্লাহ তাআলা যে কোনো কাজ করেন বা আল্লাহ তাআলা কোনো পছন্দ করেন কোনো কিছুকে, এখানে কেউ বলার কোনো অধিকার নাই যে আল্লাহ এটা কেন করলেন। কখনো কখনো মানুষের কাছে এটার হেকমত প্রকাশ পায়, কখনো কখনো হেকমত প্রকাশ পায় না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ারব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আর আপনার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যা ইচ্ছা তা পছন্দ করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদম থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম বংশধরকে পছন্দ করেছেন, ইব্রাহিম এবং তার বংশধর পছন্দ করেছেন। তারপর ইব্রাহিমের বংশ থেকে তিনি বনি ইসমাইলকে পছন্দ করেছেন, বনি ইসমাইল থেকে তিনি কুরাইশকে পছন্দ করেছেন, কুরাইশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লম্বা তিনি হাদিসের উল্লেখ করে, বনি হাসান বনি হাসানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটা পছন্দ করে, এটাতে কেউ কোনো কথা বলার অধিকার রাখে না। তো তার হেকমত অনুসারে সেটা করেছেন, যা কোনটার বেশি গুরুত্ব সেটা দেওয়ার জন্য তিনি সেটা করে থাকেন। কাদের দ্বারা বা কোনটা কোন সময়ে দিন কোন সময় ইবাদত করলে কবুল হবে তিনি জানেন, তিনি সেটাই পছন্দ করে নিয়েছেন। শুক্রবারকে তিনি গুরুত্ব দিয়েছেন, হাদিসে আছে। তেমনিভাবে জিলহজ মাসের গুরুত্ব রয়েছে, তিনি শপথ করেছেন, ওয়াল ফাজিরে ওয়ালা ইয়ালিন আশরিন। অনুরূপভাবে রমজান মাসের গুরুত্ব দিয়েছেন এবং রমজান মাসের শেষ দশকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঠিক এমনি একটি কারণে যে আমরা আমাদের জানা নেই, আল্লাহ তাআলা তিনি তার তিনি পছন্দ করেছেন এই মাসটিকে নিজের নিজের মাস বলে ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহাররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন। এখানে আমাদের হেকমত খুঁজতে খুঁজতে ভুল পথে যাওয়া আমাদের উচিত হবে না। আল্লাহ তাআলা পছন্দ করেছেন অন্যগুলোও তার মাস, এটাকে বেশি পছন্দ করেছেন। সমস্ত মানুষেই আল্লাহর পরিবার, আল্লাহ তাআলার সৃষ্ট, তো এরা এদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পছন্দ করেছেন। সব পাঁচজনকে উল্লাহ জমিনের রসুল পাঁচজনকে পছন্দ করেছেন, আর পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে যেমন বলা যায় না যে কেন তিনি দিলেন, তেমনিভাবে এগুলি তো কেন তিনি এই মাসকে এখতিয়ার করেন এইভাবে বলার কোনো সুযোগ নেই। তবে আমরা যেটা বুঝি, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সওম পালন করতেন, ইবাদতের জন্য রমজান মাসের পরে এই মাসে রাসূলুল্লাহ বেশি সওম পালন করতেন, সেই হিসাবে হতে পারে এই একটি কারণে হয়তো এটাকে আল্লাহর মাস হিসেবে বলা হয়েছে। আর যেহেতু মাসের বছরের শুরু, সেটা যে কোনো জিনিসের শুরু ভালো হলে শেষও ভালো হয়, এরকম আশাবাদী থাকে মানুষ, এটা তাফাউল বলা হয় এটাকে, এটা ভালো জিনিস তাফাউল করা। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন, এটা হতে পারে। আর আমরা সব তথ্য হেকমত জানতে হবে এটা কিন্তু জরুরি না, এটা আগে বলেছি। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم